সবাইকে শুভ সকালের নমস্কার। আমি আজকে একটা ইয়োগা দেখালাম, যেটা হলো এটাকে বলে প্রণালী। ইয়োগা করার আগে এই প্রণালীটা প্রত্যেকের করা দরকার। প্রণালীটা করার পরে আস্তে আস্তে ইয়োগাতে আসতে হবে। আমি সেটাই দেখিয়েছি যে প্রণালীটা করার পর আমি কিভাবে আস্তে আস্তে ইয়োগাতে আসছি। সো যারা ইয়োগা করতে চান তারা সকালে প্রথমে প্রণালীটা করবেন, তারপর ইয়োগা করবেন। আরেকটা হলো আমার অন্য ভিডিওতে সব পুরো প্রণালীর ডিটেলস দেওয়া রয়েছে, যদি দেখতে চান সেখানে দেখতে পাবেন। আরেকটা কথা হলো যে এই 10টা মিনিট সকালবেলা আপনার জন্য, নিজের শরীরের জন্য, সম্পূর্ণ নিজের জন্য সময়টা রাখবেন। সবাই নিয়মিত এক্সারসাইজ করবেন, দেখবেন সবাই ভালো থাকবেন। আমার নমস্কার নেবেন। আদিত্য পাত্র, কলকাতা।